কিন্তু আমরা কিছু অন্যায় করি, খুব ভয়ঙ্কর। তার ভিতরে একটা হলো গীবত করি। গীবত আসলে শতভাগ সত্য কথা, মিথ্যা হলে সেটা গীবত থাকে না, সেটার নাম হলো অপবাদ। মিথ্যা হলো অপবাদ। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের বলছেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তার গায়বাতে, গীবতে, তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যেটা শুনলে তার মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে আর রাসূলুল্লাহ, এইরকম জিনিস যদি তা সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ। তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সত্য হতে হবে, আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে, সে শুনলে তার খারাপ লাগবে, কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছে? প্রথমত এটা একটা মহাপাপ। দুই নম্বর কথা, ওই যার গীবত করলেন, কিয়ামতের দিন আপনার জিকির, রোজিফা, জিহাদ, তাকওয়া, তওবা, এসব সওয়াব কেড়ে নিয়ে যাবে। মদের পাপের তওবা সহজ, গীবতের পাপের তওবা সহজ না। অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। আমরা গীবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া। কথা বোঝেননি? আর এটা আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা ফী আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমখরাজিম মিন। যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত, পোশাক, পায়খানা, পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন, তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে, এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা। ভাইরা একটু সচেতন হন, আমরা কি না বলি, বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন, এক দল আর এক দলের বলি, ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল, ও হলো আওয়ামী লীগের দালাল, ও হলো কি বলে বিএনপির দালাল, ও নাকি অমুকের কাছে টাকা খায়, ও সৌদি আরবের টাকা খায়, ও ইন্ডিয়ার টাকা খায়, ও অমুক দলে চলে গেছে, এই সব কথা বলি না বলি না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে। দিতে পারবেন তো? দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন, কেয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন। কাজেই ভাইরা, এই কথাগুলো, এই ধরনের কর্ম থেকে নিজেদের জপানগুলোকে হেফাজত করুন। আমিন।